17ই সেপ্টেম্বর বৃহস্পতিবার, অর্থাৎ রাত পোহালেই বিভিন্ন কলকারখানার মালিক, যানবাহনের মালিক, স্বর্ণ ব্যবসায়ী, দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনায় মাতোয়ারা হবে রাজ্যবাসী। এবছর করোনা ভাইরাসের প্রভাবে অনেকটাই ভাটা পড়েছে পুজোতে। তারপরেও করোনা পরিস্থিতিতে আনন্দে কিছুটা ব্যাঘাত ঘটলেও প্রতি বছরের মতো এবছরও দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনায় মাতোয়ারা হবে বিলুনিয়াবাসী। তবে এবছর বাজার মন্দা বলে জানিয়েছেন দোকানিরা। একদিকে করোনার প্রভাব, অন্যদিকে আর্থিক মন্দাভাবের কারণে বাজারে ক্রেতা তেমন সমাগম নেই বলেও জানালেন বাজারের দোকানের মালিকেরা। এই পূজাকে সামনে রেখে বিলুনিয়ার বিভিন্ন ফল ব্যবসায়ী থেকে শুরু করে পূজার বিভিন্ন সামগ্রী নিয়ে দোকানিরা বাজারগুলিতে বসলেও ক্রেতার সংখ্যা নগণ্য, ফলে মাথায় হাত দোকানিদের। বিলুনিয়ায় মৃৎশিল্পীদের সঙ্গে কথা বলে জানা যায়, উনারা এবছর মূর্তি তেমন একটা বিক্রি হবে না বলে ভেবেছিলেন, তাই সকলে সীমিত পরিমাণে মূর্তি তৈরি করেছিল। কিন্তু উনারা দেখছেন উনাদের তৈরি সবকটি মূর্তি বাজারে বিক্রি হয়ে গেছে। অনেক লোকজনকে মূর্তি ক্রয় করতে এসে নিরাশ হয়ে ফিরে যেতে হয়েছে। এক কথায় বলা চলে, লোকজনের চাহিদা অনুযায়ী বাজারে মূর্তি নেই। প্রতিমার রেট অন্যান্য বছরের তুলনায় মোটামুটি সেম, তেমন বেশিও নেই কমও নেই। এবছর পূজাতে বিশ্বম পূজা থেকে কোন করোনার প্রভাব পড়েছে? একশো বার করোনা, প্রথমে তো বললাম যে করোনার প্রভাব একটা আছে, যার দরুন কাস্টমার প্রথম অবস্থায় আমার সঙ্গে যোগাযোগ না করা, তো অনেক কাস্টমারকে আমরা প্রতিমা দিতে পারছি না। এই স্টুডিওতে আপনারা কত বছর কাজ করছেন? স্টুডিওতে আমার বয়স যখন ছোট ছিল একদম, আমি যখন 8-10 বছর তখন থেকে। আপনার বাবার স্টুডিও? আমার বাবা করে কাজ। আপনার বাবার নাম কি? পুরাঙ্গ পাল। অপরদিকে ফল বিক্রেতা, মাটির জিনিসপত্র বিক্রেতা ও মালা বিক্রেতাদের মুখে একই কথা শোনা যায়, গত বছরের তুলনায় এবারের পূজার বাজারে কেনা বেচা একেবারে মন্দা। কিরকম আগের 100 ভাগের এখন 40 ভাগে চলে আছে, 60 ভাগে নাই। আগের মতো পরিস্থিতি এখন কিছুই নেই, আগে যে একটা সেল আছে এখন নাই, খুব বাজে অবস্থা। মা প্রতিমা সাজ সরঞ্জাম তেমন বিক্রি হচ্ছে না? না, একদম কম। কি কারণ, মানে কারণটা কি কারণ? কারণ তো আর কি, কোভিড-19 এর কারণে এটা বোঝা যাইতেছে। তাহলে কোভিড মানে এই যে করোনার যে প্রভাব, এটা তো ব্যবসা একদম একদম সবারই ব্যবসা একদম পুরো হারিয়ে। এর মধ্যেও বাজারের জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, ফলে নাজেহাল ক্রেতা সাধারণ। তারপরেও যে যার সাধ্যমতো পূজার সামগ্রী কিনে নিয়ে দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনায় ব্রতী হতে যাচ্ছে বৃহস্পতিবার। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।